আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভ সন্ধ্যা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের সাথে আজকে তোমাদের ইন্টারমিডিয়েটের আইসিটির যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, তৃতীয় অধ্যায়, সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস থেকে আজকে গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তো এটা নিয়ে তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছো যে স্যার, ডিজিটাল ডিভাইস থেকে যদি ক্লাসগুলো নেওয়া হয় ধারাবাহিকভাবে তাহলে আমরা অধিক বেশি উপকৃত হব। তো আমি তোমাদের কথা বিবেচনা করে আজকে ডিজিটাল ডিভাইসের ক্লাসগুলো ইনশাল্লাহ একদম ঠান্ডা মাথায় শুরু থেকে শুরু করতে যাচ্ছি। তো তার আগে তোমাদের যে কন্ডিশনটা হবে, আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, এই সকল বিষয় আগে কনফার্ম করে দেওয়া এবং এর আলোকে আমি ক্লাসটি এখন শুরু করে দিব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি, যারা ক্লাসটিতে এখনই জয়েন হয়ে গেছো, কষ্ট করে ক্লাসটি শেয়ার করতে হবে। তো আমি ম্যাক্সিমাম 100টা শেয়ার চাবো ক্লাসটি, কারণ যদি শেয়ার হয় বা এরা যদি সবাই মিলে যদি একমত থাকে যে হ্যাঁ আমরা ক্লাসগুলো করব ধারাবাহিকভাবে, তাহলে আমি ক্লাসগুলো অবশ্যই ধারাবাহিকভাবে নিতে চেষ্টা করব, যেন তোমরা জীবনে ভালো একটা কিছু করতে পারো। তো আমি যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের আইসিটি থেকে, তোমাদের আইসিটি তৃতীয় অধ্যায় থেকে আলোচনাটি। তৃতীয় অধ্যায় থেকে আলোচনাটি, তৃতীয় অধ্যায়ের মধ্যে দুটি অংশ আছে। একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, যেটা আমি আমার ইউটিউব চ্যানেলে একদম সুন্দর করে দিয়ে দিয়েছি ঠিকঠাক মতো, এবং আজকে যেটা করাবো সেটা হচ্ছে তোমাদের ডিজিটাল ডিভাইস অংশ, ডিজিটাল ডিভাইস অংশ। তারপর আমার ইউটিউব চ্যানেলে দুটা ক্লাস রয়েছে ডিজিটাল ডিভাইস, আলোচ্য বিষয় হচ্ছে আজকে ডিজিটাল ডিভাইস। ফোনটি পড়ে গেছে। আচ্ছা হ্যাঁ, লজিক গেট ঠিক আছে। তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ শিক্ষার্থীরা। ওকে, আমার ফোনটি স্ট্যান্ডের মধ্যে রাখতে গিয়ে একটু এলোমেলো হয়ে গেছে, পড়ে গেছে। তো এখন বিষয়টা হচ্ছে ঠিক এরকম, ডিজিটাল ডিভাইস অংশটি নিয়ে আজকে আলোচনা করব এবং এর যত খুঁটি নাটি বিষয়গুলো যেগুলো তোমার এমসিকিউতে আসে এবং সৃজনশীলও আসে সেগুলো নিয়েও তোমাদের সাথে দেখাবো। তো কষ্ট করে সবাইকে, আমি যে শুরুতেই কথাটি বললাম, কষ্ট করে সবাই ক্লাসটি শেয়ার করে দাও এবং এই ডিসক্রিপশনের মধ্যে অর্থাৎ ভিডিওর উপরে ক্লিক করলে দেখবা এই পেজ থেকে এখন থেকে নিয়মিত ক্লাস হবে। কষ্ট করে পেজটি একটু ফলো করে রাখবা অথবা লাইক দিয়ে রাখবা, যেন তোমরা সকল ক্লাস ধারাবাহিকভাবে পেতে পারো। আর আমার ক্লাসগুলোতে একটি স্পেশাল হয়েই থাকে, স্টুডেন্ট মনে করে যে হ্যাঁ আমার ক্লাসগুলো তারা ভালো মতো বুঝতে পারে। তো আশা করি তোমরা সবাই শুনতে পাচ্ছ, একদম বসে সব ঠিকঠাক আছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ, আমরা ডিজিটাল ডিভাইস একদম প্রথম থেকে শুরু করতেছি, একদম প্রথম থেকে শুরু করতেছি। সবার সামনে আশা করি খাতা কলম সবকিছু রয়েছে। তারা কষ্ট করে সবাই একটু শেয়ার করে দাও, শেয়ার করে লিখো ডান, সবার টাইমলাইনে শেয়ার করো এবং বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করে দাও, যেন সবাই দেখতে পারে, তোমার বন্ধু বান্ধবীরা যেন উপকৃত হতে পারে। একটু কষ্ট করে সবাই শেয়ার করে লিখো ডান, যারা যারা শেয়ার করছো তারা কষ্ট করে লিখো ডান, আমি বুঝতে পারবো হ্যাঁ আমার এই প্রিয় শিক্ষার্থীগুলো এই ক্লাসটি শেয়ার করেছে, যেন সবাই দেখতে পারে। আচ্ছা, একজন আমাকে প্রশ্ন করছে যে স্যার, ডিজিটাল ডিভাইস একদম শুরু থেকে করেন? আমি একদম শুরু থেকে করতেছি, একেবারে শুরু থেকে। তো খাতা কলম গুলো রাখছো আশা করি, লেখা শুরু করে দাও একদম শুরু থেকে আলোচনা। ওকে, তো ডিজিটাল ডিভাইসের আলোচনা শুরু করলে এর মধ্যে প্রথম যেই আমরা পাঠ পাবো সেটার নাম হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। আচ্ছা, আমার কলমে সমস্যা হচ্ছে, আমি আরেকটা নিচ্ছি এখান থেকে। আচ্ছা, এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা। তো অ্যালজেব্রা মানে তো এটা জানোই বীজগণিত। তো অ্যালজেব্রা মানে আমরা তো ছোটবেলায় এটা জানি, সিক্স থেকে তোমরা বীজগণিতের ম্যাথ গুলো করে এসেছো। তো এইখানের মধ্যে আইসিটির মধ্যে আইসে একটা কথা বলছে বুলিয়ান অ্যালজেব্রা। এই অ্যালজেব্রা আবার কি? অ্যালজেব্রার বাংলা হচ্ছে বীজগণিত, এটা তোমরা সবাই ভালো করেই জানো। তো এই অ্যালজেব্রাটা আবার কেন, এটার নাম বুলিয়ান অ্যালজেব্রা কেন দিল? আসলে একজন মানে বিজ্ঞানী ছিলেন, ওনার নাম যদি আমি যদি বলি, ইনি হচ্ছেন তোমাদের জর্জ ভুলি। ওনার নাম হচ্ছে কি? জর্জ ভুলি।
এই জর্জ ভুলি এই ভদ্রলোক একটা অ্যালজাব্রা প্রকাশ করলেন। তার মনে চিন্তা হলো যে হ্যাঁ, আমি একটা অ্যালজাব্রা প্রকাশ করি, অর্থাৎ একটা বীজগণিত প্রকাশ করি যেটা সত্য মিথ্যার উপরে চলবে, কোনটা সত্য কোনটা মিথ্যা এটার উপরে চলবে। তো এই অ্যালজাব্রা আবিষ্কার করতে গিয়ে অনেক বইতে লেখা আছে তিনি এই অ্যালজাব্রাটা, অর্থাৎ ভুলিয়ার অ্যালজাব্রাটা তিনি 1847 সালে আবিষ্কার করলেন কোন কোন বইতে আছে, আবার কোন কোন বইতে আসে যে তিনি 1854 সালে এটা আবিষ্কার করলেন। এখন আমরা এটা নিয়ে কনফিউশন এ পড়ে যাব যে এই বুলিয়ান অ্যালজেব্রা জর্জ ভুলি, আমরা বুলিয়ান অ্যালজেব্রা সংজ্ঞাটা তোমাদেরকে দিব, একটু অপেক্ষা করো, আমরা বলছি খুঁটিনাটি সব পড়াবো, আর আমি পড়ানো মানে তো একদম হাতে ধরে ধরে বুঝিয়ে দেওয়া ইতিপূর্বে যারা আমার ক্লাসগুলো করেছো। তো বুলিয়ান অ্যালজেব্রার বিষয়টা আবিষ্কারক কে, মানে জনক কে? জনক হচ্ছে জর্জ ভুলি। এই জর্জ ভুলি সম্পর্কে আমরা তথ্য নিব, তার আগে বুলিয়ান অ্যালজেব্রা জর্জ ভুলি কত সালে আবিষ্কার করলেন এটা নিয়ে কিন্তু অনেক মতভেদ রয়েছে। কিছু কিছু বইতে লেখা আছে উনি 1847 সালে অ্যালজেব্রা আবিষ্কার করলেন, আবার কিছু কিছু বইতে আছে তিনি 1854 সালে অ্যালজেব্রা আবিষ্কার করলেন। তাহলে আমরা কোনটা নিব, তিনি কত সালে করলেন? আসলে আমরা একটা যখন বাড়ি নির্মাণ করি, একটা ঘর নির্মাণ করি, করার আগে কয়েক বছর ম্যাক্সিমাম আমরা 5 বছর বা 10 বছর আগে থেকে একটা পরিকল্পনা করি যে আমি একটা ঘর নির্মাণ করবো, অথবা আমি একটা মসজিদ নির্মাণ করবো, অথবা আমি এই ভালো কাজটি করবো, আমরা আগে থেকে একটা পরিকল্পনা করি। তার আগে মানে এইটা বোঝার জন্য তোমাকে এই কথাটা বললাম, এই বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার করার জন্য জর্জ ভুলি 1847 সালে পরিকল্পনা করলেন। কি করলেন? পরিকল্পনা করলেন মানে মাথার মধ্যে আনলেন যে একটা অ্যালজেব্রা যদি আমি নিজে তৈরি করি তাহলে মানুষ আমাকে চিনবে, একটা বীজগণিতীয় রাশি যদি আমি নিজে ক্রিয়েট করি মানুষ আমাকে চিনবে। এই সেনা জানার জন্য তিনি 1847 সালটাকে ব্যবহার করলেন এবং তিনি এটা চক আঁটলেন মাথার মধ্যে, এটা কিভাবে তৈরি করা যায় একটা ধারণা নিলেন 1847 সালে, এবং 1854 সালে তিনি এটা আত্মপ্রকাশ করেন। তাহলে আত্মপ্রকাশ করেন কত সালে? 1854 সালে। যেহেতু এটা 1854 সালে আত্মপ্রকাশ করা হয়, সেহেতু আমরা বুলিয়ান অ্যালজেব্রা কত সালে প্রকাশিত হয় আমরা লিখবো 1854 সালে। এরপরও যদি কোনো প্রশ্নের মধ্যে যদি থাকে 1847 সাল, যদি তোমাদের বহুপদী সমর্থক সূচকের মধ্যে থাকে দুইটা আমরা দুইটাই দিব, কিন্তু অপশনের মধ্যে একসাথে দুইটা থাকবে না, যে কোনো একটা থাকবে। যদি 47 থাকে আমরা 47 দিব, যদি 54 থাকে আমরা 54ই দিব, কারণ এটা নিয়ে এখনো মতভেদ রয়েছে। ওই বাড়ি নির্মাণের মতো আর কি, আগে আমরা এটা কখন তৈরি করব এটা নিয়ে একটা পরিকল্পনা করলাম, পরিকল্পনা করার পরে যখন বাস্তবায়ন করা হয়ে গেল তখন সেটা 1854 সাল, আর 47 সালে তিনি কি করলেন? একটা পরিকল্পনা করলেন। তাহলে আশা করি তোমরা এই জর্জ ভুলির এই বিষয়টা একটু জেনে গেছো। তো এরপরে আমরা তাহলে এই বুলিয়ান অ্যালজেব্রার সংজ্ঞাটা কিভাবে দিব, সংজ্ঞাটা কি লিখব? 1854 সালে অথবা 1847 সালে, তুমি দুইটা থেকে যে কোনো একটা লিখতে পারো। তো আমরা লিখতে পারি যেহেতু তিনি এটা নিয়ে পরিকল্পনা করলেন, 1847 বা 1854 সালে জর্জ ভুলি যে অ্যালজেব্রা প্রকাশ করেন, আমরা সুন্দর করে লিখব 1854 সালে জর্জ ভুলি যে অ্যালজেব্রা প্রকাশ করেন তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। তাহলে আমরা আবার একটু বলি, 1847 সালে অথবা 1854 সালে, তুমি যে কোনো একটা দিয়ে শুরু করতে পারো, যেহেতু আমরা জানি আত্মপ্রকাশ করলেন 1854 সালে, তাহলে আমরা লিখব দেখো 1854 সালে তিনি এটা নিয়ে গবেষণা করলেন আর 1847 সালে এটা প্রকাশ করলেন। আমি উপরেরটা নিয়েছি নিচেরটা উপরে একটু এলোমেলো করে ফেলছি, ঠিক আছে? ওকে, একটু এলোমেলো হয়ে গেছে এজন্য আসি, আমি দুঃখ প্রকাশ করি। আবার একটু বলি, তিনি 1854 সালে এটা নিয়ে গবেষণা করেন এবং 1847 সালে এটা আবিষ্কার করেন। হ্যাঁ, কারণ আমি একটু উপরেরটা নিচে থাকার কারণে আমি একটু এলোমেলো করে ফেলছি। আবার একটু বলি, উনি 1854 সালে এটা মানে এটা নিয়ে গবেষণা করেন এবং 1847 সালে এটা আবিষ্কার করেন। যেহেতু আবিষ্কার করলেন কততে? 1847 সালে। তাহলে আমরা লিখবো 1847 সালে ইংলিশ গণিতবিদ জর্জ ভুলি যে অ্যালজেব্রা প্রকাশ করেন তাকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা বলবো। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার বিষয়টা আমরা জেনে গেলাম, ঠিক আছে? তাইলে বুলিয়ান অ্যালজেব্রার বিষয়টা আমরা জানলাম। সরি, আবার আমি একটু এলোমেলো করে ফেলতেছি। 1847 সালে বড় সংখ্যা যেহেতু, আজকে আমার মাথায় কি হয়েছে, আমি অনেক বেশি এলোমেলো করতেছি আজকে। সো যে কথাটা বলতেছিলাম, 1800 আবারও ভুল করছি, 1854 সালে
এবং 1847 সাল, 1847 সাল হচ্ছে আগে মানে পূর্বে, তো এই পূর্বে তিনি এটা নিয়ে গবেষণা করলেন এবং 1854 সালে এটা আবিষ্কার করেন, মানে এলোমেলো হয়ে যাচ্ছে সব কিছু। যাই হোক, এটা নিয়ে আর এত কোনো কথা বলার কিছুই নাই, এটা আমরা জানলাম 1854 সালই হবে এখানে, 1847 সালে গবেষণা করলেন, 1854 সাল, এলোমেলো করার কিছুই নাই। আচ্ছা দেখ, আমি একটু এলোমেলো করছি আজকে। তো এরপরে আমরা জানি এটা কেন তিনি আবিষ্কার করলেন, তিনি সত্য এবং মিথ্যা বাইর করার জন্য, সত্য এবং মিথ্যা এই দুইটাকে আলাদা করার জন্য, কোনটা ট্রু হবে কোনটা ফলস হবে এইটাকে আলাদা করার জন্য তিনি এটা করলেন। তিনি ভাবলেন যে সব অ্যালজেব্রাতেই তো দেখা গেছে তোমার কি অনেকগুলো সমীকরণ ইউজ করা হয়, অনেকগুলো রাশি ইউজ করা হয়, অনেকগুলো চিহ্ন ইউজ করা হয়। তিনি ভাবলেন পৃথিবীতে মাত্র দুইটা যদি মানে দুইটি চিহ্ন দিয়ে যদি সকল অ্যালজেব্রার কাজ করা যায় তাহলে এটা সবচেয়ে ভালো না। তিনি এইটা চিন্তা করে বললেন যে আমার যে অ্যালজেব্রাটা প্রকাশিত হবে সেটা সত্য মিথ্যার উপরে ডিপেন্ড করে প্রকাশিত হবে, কোনটা সত্য হবে কোনটা মিথ্যা হবে, কোনটা ট্রু হবে কোনটা ফলস হবে এটার উপরে তিনি নির্ভর করে বললেন। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার কেমন আছেন? হ্যাঁ প্রথমে ঠিক ছিল, ধন্যবাদ তোমাদেরকে, আমি মানে এলোমেলো করতেছি আজকে আর তোমাদের সাথে, এটা একটু পজিটিভলি নিবা, কারণ 1847-1854 ঠিক আছে, তো 1854 সালটা হচ্ছে পরে আর 1847টা হচ্ছে আগে। আমি পরবর্তীতে আবার ওই যে উপরে সংখ্যাটা লিখছি নিচের সংখ্যাটা লেখার কারণে একটু এলোমেলো হয়েছে। তো যাই হোক, এটা নিয়ে আর আলোচনা করার কিছু নেই, তোমরা তো এখন বুঝেই গেছো বিষয়টা। হ্যাঁ, তো সত্য এবং মিথ্যা এই দুইটা বিষয় নিয়ে তিনি আলোচনা করলেন, তিনি ভাবলেন যে সত্য মিথ্যার উপরে সবকিছু চলবে পৃথিবীতে, ঠিক আছে। তো তিনি ভাবলেন যে সত্য মিথ্যার উপরে সবকিছু হবে। হ্যাঁ, এই তিনি বললেন যে আমার যে অ্যালজেব্রা এটাতে মাত্র দুইটা চিহ্ন ব্যবহার করা হবে, একটা হচ্ছে শূন্য একটা হচ্ছে ওয়ান, এর বাইরে কিছুই ব্যবহার করা হবে না। তাইলে একটা আলাদা একটা কনসেপ্ট পেয়েছো, হুলিয়ান অ্যালজেব্রা মানে হচ্ছে শূন্য এবং ওয়ানের খেলা, এর বাইরে কিছুই নেই। তাহলে কি জানলাম আমরা? শূন্য এবং ওয়ান, অথবা ওয়ান এবং শূন্য, অথবা আমরা লিখতে পারি জিরো এবং ওয়ান, বা ওয়ান বা জিরো, এইটার উপরে কি হবে খেলা হবে বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে, এর বাহিরে কিছুই হবে না। তো এটাই তিনি বললেন। তো তিনি আরেকটা কথা বললেন, শূন্য হচ্ছে মিথ্যা, তাহলে আমরা শূন্যটাকে বলতে হবে মিথ্যা আর ওয়ান হচ্ছে সত্য। তাহলে এবার দেখো, তিনি বললেন যে সত্য হলে সেটা হবে ওয়ান আর মিথ্যা হলে হবে শূন্য, তাহলে যত কিছু আছে সবে সত্য এবং মিথ্যার উপরে ডিপেন্ড করে আমাদের এই অ্যালজেব্রা এই অধ্যায়ে আলোচনা করা হবে। এরপরে বুলিয়ান অ্যালজেব্রাতে আমাদের এই জর্জ বুলি আরেকটা কথা বললেন যে বলছে যদি আমরা সেটা ওয়ান পাই তাহলে আমরা মনে করবো সেটা অন, ইলেকট্রিসিটির মতো, আর যদি সেটা শূন্য পাই তাহলে মনে করবো সেটা অফ। এটা এমসিকিউতে আসে, শূন্য মানে কি? শূন্য মানে হচ্ছে অফ, অর্থাৎ আমরা কোনো সার্কিটের মধ্যে বিদ্যুৎ আছে কি নাই, কোনো সার্কিটের মধ্যে বিদ্যুতের উপস্থিতি আছে বা নাই এটা বোঝানোর জন্য আমরা আসলে শূন্যটা ইউজ করবো, আর একটা হচ্ছে ওয়ান আমরা ইউজ করবো ইলেকট্রিসিটির কানেকশনটা কি আসলে হচ্ছে কি না এখানের মধ্যে। তো সত্য এবং মিথ্যা যদি হয়, সত্য এবং মিথ্যার উপরে পার্থক্য করে বুলিয়ান অ্যালজেব্রার ফাংশনটা আমরা এখানে তোমাদেরকে দেখাবো। তাই এটা তোমরা আশা করি লিখে রাখছো, সত্য মানে হচ্ছে এক এটা অন থাকবে, আর মিথ্যা মানে হচ্ছে জিরো এটা কি থাকবে অফ থাকবে। তা আমি তোমাদেরকে যদি বলি একটু দেখাই দিই, একটা সার্কিট এঁকে তোমাদেরকে দেখাই দিই। দেখো আমি যদি একটা সার্কিট তোমাদেরকে এঁকে দেখাচ্ছি, এই দেখো, আমি এখানে একটা ইলেকট্রিসিটি একটা বাল্ব এখানে মধ্যে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে প্লাস মাইনাস আমরা সিস্টেম করব, এটা মনে করো এখানে লাইন আমরা দিলাম। তো লাইন দেওয়ার পরে তুমি একটু খেয়াল করে দেখো, এইটা এখন বর্তমানে শূন্যতে আছে, মানে অফ আছে, অফ। এখন আমরা যখন এটার সাথে এখানে কানেকশনটা ক্রিয়েট করে দিব তাইলে কিন্তু বাল্বটা কি জ্বলবে, বাতি কি জ্বলবে এখানের মধ্যে। তাহলে এটা এখন বর্তমানে অফ আছে, তার মানে এটা শূন্যতে আছে। যদি আমরা এটার সাথে কানেকশন ক্রিয়েট করে দিই তাহলে সেটা অন, তাহলে আমরা বুঝছি এটা সত্য। কানেকশন ক্রিয়েট করলে এটা কি সত্য, বাতি কি জ্বলবে, বাল্ব কি অন হবে, তাহলে এটা হবে কি এখানে ওয়ান। আর এটা যদি এখানে শূন্যর উপরে থাকে দেখো এটা অফ, কিছুই নাই, একটার সাথে একটার কোনো কানেকশন নাই, কানেকটিভিটি নেই, তাহলে এটা কি অফ, আপাতত বাতিটা কি এখানে অফ। এটা আমরা সরাসরি গেটের মাধ্যমে তোমাদেরকে এই বিষয়টা আরো বেশি ক্লিয়ার করে দিব, ঠিক আছে। তো তারপরে আমি তোমাদেরকে একটু বলে দেই বুলিয়ান অ্যালজেব্রা আসলে কি কি কাজ করে। তো বুলিয়ান অ্যালজেব্রা এবং সাধারণ অ্যালজেব্রার মধ্যে পার্থক্য রয়েছে। সাধারণ অ্যালজেব্রা তো তোমরা জানো, এর তোমরা সূত্রগুলো করো, এ প্লাস বি হোল স্কয়ার এর সূত্র করো, এইগুলাই অ্যালজেব্রার মধ্যে কোনো সুযোগ নাই এখানে আনার। এখানে শুধু দুইটা বিষয় হবে, শূন্য এবং একের, যেহেতু আর এর বাহিরে কিছু আমরা এখানে আনার কোনো সুযোগ নাই। তাহলে সাধারণ অ্যালজেব্রা আর বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে কি পার্থক্য অবশ্যই রয়েছে।
এরপরে ভুল সাধারণ এল চ্যাপ্টার মধ্যে তো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করি। তো বুলিয়ান এল চ্যাপ্টার মধ্যে কি কি নিয়ে আলোচনা করব আমরা? তো বুলিয়ান এল চ্যাপ্টার মধ্যে যেগুলো নিয়ে আলোচনা করবে, একটা হচ্ছে যোগ। বুলিয়ান এল চ্যাপ্টার মধ্যে আমরা আগে একটু তোমাদের এমসিকিউতে যে প্রশ্নটা আসে যে বুলিয়ান এল চ্যাপ্টার কয়টা বিষয় নিয়ে আলোচনা করে, অথবা বুলিয়ান এল চ্যাপ্টার কয়টি ক্রিয়া রয়েছে বা কয়টি কাজ আছে, একটু লিখো। বুলিয়ান এল চ্যাপ্টার মূলত তিনটি ক্রিয়া রয়েছে। ক্রিয়া মানে কাজ, ক্রিয়া মানে কি কাজ, ক্রিয়া রয়েছে। বুলিয়ান এল চ্যাপ্টারে কয়টি ক্রিয়া রয়েছে? তিনটি ক্রিয়া রয়েছে, তিনটির মধ্যে একটা নাম হচ্ছে যোগ। ও আচ্ছা, তাইলে বুঝো বুলিয়ান এল চ্যাপ্টার মাত্র যোগ নিয়ে কাজ করে, মাত্র গুণ নিয়ে কাজ করে, মাত্র যেটাকে আমরা বলবো পূরক, এই পূরক নিয়ে কাজ করবে। পূরক, এই পূরকটাকে অনেকে বিয়োগও বলতে চায়, বলার দরকার নাই। বুলিয়ান এল চ্যাপ্টার কয়টা জিনিস নিয়ে কাজ করে, মানে কয়টা বিষয় নিয়ে কাজ করে? আমরা সাধারণ এল চ্যাপ্টারের কথা জানি, সেখানে ভাগ নিয়ে কাজ করে, আমরা বিভিন্ন ম্যাথের কাজগুলো করি, যোগ নিয়ে কাজ করে, গুণ নিয়ে কাজ করে, হ্যাঁ, তারপরে মাইনাস নিয়ে কাজ করে। কিন্তু এই বুলিয়ান এল চ্যাপ্টার এমন একটা এল চ্যাপ্টার, এমন একটা বীজগণিত যেখানে মধ্যে মাত্র তিনটা বিষয় নিয়ে আলোচনা করে, তাহলে আমাদের জন্য বিষয়টা আরো সহজ হয়ে গেল। তো তিনটা কি কি? যোগ গুণ পূরক, যোগ গুণ পূরক। তো যোগটাকে অনেকে আদর করে বলে অর, কি বলে অর, হ্যাঁ। তো এটাই বলছে যে আমাদের জর্জ বুলি বলছে তোমরা এটার যোগ বলিও না, এটাকে বলবা কি অর, কি বলবো আমরা অর বলবো। আচ্ছা, এরপরে গুণটাকে বলছে আমরা আদর করে বলবো এন্ড। দেখো কি বলতেছে, এই গুণটাকে আমরা আদর করে এন্ড বলবো। এরপরে পূরকটাকে বলবো আমরা কি বলবো নট বলবো, কি বলবো নট। তাহলে আমরা বিষয়টা আমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে গেছে, বুলিয়ান এল চ্যাপ্টার তিনটা বিষয় নিয়ে কাজ করে, একটা হচ্ছে অর এন্ড নট। এই অরটাকে আমরা বলবো যোগ, এন্ডটাকে বলবো গুণ, নটটাকে বলবো আমরা পূরক, কি বলবো পূরক। তো এগুলো আসলে বুলিয়ান এল চ্যাপ্টার লজিকের ভিত্তিতে কাজ করে, কিসের ভিত্তিতে, লজিকের ভিত্তিতে কাজ করে। লজিকের বাংলা কি, লজিকের বাংলা হচ্ছে যুক্তি। তাহলে বুলিয়ান এল চ্যাপ্টার কিসের ভিত্তিতে কাজ করে, যুক্তির ভিত্তিতে কাজ করে। তোমরা যারা যুক্তিবিদ্যা পড়ো, বিভিন্ন ধরনের যুক্তি দেখিয়ে দেখিয়ে এটাকে প্রুফ করতে চেষ্টা করো, আমরা এখানে প্রুফ করতে চেষ্টা করবো লজিকের ভিত্তিতে, যুক্তির ভিত্তিতে, অর্থাৎ আমাদের এখানে যুক্তি দরকার আছে। আচ্ছা, এরপরে আমি বলছি তোমরা ক্লাসটি একটু কষ্ট করে শেয়ার করে দিবা, যেন তোমার বন্ধু বান্ধবীরা দেখতে পারে। হ্যাঁ, একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার করো, আমি ম্যাক্সিমাম 100টা শেয়ার চাচ্ছি, বেশি চাচ্ছি না। তোমরা একটু কষ্ট করে শেয়ার করো, হ্যাঁ, তাহলে আমি আরো বেশি জোর পাবো ক্লাস করানোর প্রতি, আরো বেশি আকর্ষিত হব। এরপরে দেখো, তো আমি বলছি এখানে লজিক থাকতে হবে, যুক্তি থাকতে হবে। লজিকের বাংলাটা আমি লিখে দিয়েছি যুক্তি, অনেকে জানে না লজিকের বাংলা কি। হ্যাঁ, তো দেখো এই যোগ মানে কি, অর গুণ মানে এন্ড, পূরক মানে আমরা এটাকে আদর করে বলবো নট। তাইলে আমরা যেটাকে এতদিন সাধারণ এল চ্যাপ্টারের মধ্যে যোগ জানতাম সেটা বুলিয়ান এল চ্যাপ্টারে হয়ে যায় অর, যেটাকে আমরা সাধারণ এল চ্যাপ্টারে সারা জীবন গুণ জানতাম সেটা হয়ে যায় এন্ড, যেটাকে আমরা সারা জীবন ধরে মাইনাস জানতাম সেটা এখানে নট হবে। তবে এটা হচ্ছে কমপ্লিমেন্টের নট। এখন কমপ্লিমেন্ট কি, এটা নিয়ে অনেক বিভ্রান্ত সৃষ্টি হবে, স্টার্ট বিভ্রান্ত হওয়ার দরকার নাই। তো যেহেতু এটাকে আমরা এইবার আসি লজিক, যেহেতু কথাটা এখানে আসছে, তাই এটার নাম হচ্ছে লজিক্যাল অর। এটার নাম কি, লজিক্যাল অর, অর এটার নাম কি, লজিক্যাল অর। আচ্ছা, আমি একটু বড় করে লিখে দেই, লজিক্যাল অর। এটার নাম কি, লজিক্যাল এন্ড, কি নাম, লজিক্যাল এন্ড। এটা পরীক্ষাতে আসে তোমাদের, এটার নাম হচ্ছে লজিক্যাল এন্ড, কারণ এই বুলিয়ান এল চ্যাপ্টার তিনটা ক্রিয়াই যুক্তির ভিত্তিতে কাজ করে। যুক্তি কি, লজিক, লজিকের ভিত্তিতে তিনটাই কাজ করে। যদি লজিকের ভিত্তিতে তিনটাই কাজ করে, তাহলে এটার নাম আমি লজিক্যাল এন্ড দিতে আমার সমস্যা কোথায়, এটার নাম লজিক্যাল নট, লজিক্যাল নট। এইবার আমি একটু তোমাদেরকে আবার একটু বলে দেই, এগুলোর আবার আলাদা আলাদা নাম আছে, তোমার এমসিকিউর জন্য কাজে লাগবে। এই যোগ যেটাকে আমরা বলছি অর, এটার নাম লজিক্যাল অর আমরা দিছি, এটাকে আবার অনেকে আদর করে বলে লজিক্যাল অ্যাডিশন, কি বলে লজিক্যাল অ্যাডিশন, অ্যাডিশন। তাহলে আমাদের জন্য আরেকটা ক্লিয়ার হয়ে গেছে, একটা এমসিকিউ পেয়ে গেছে, যদি বলে অর এর আরেকটা কি অ্যাডিশন, তাহলে অরটাকে আমরা বলবো লজিক্যাল অর, যার মানে এটাকে আমরা বলি যোগ। এই গুণটাকে আমরা এই এল চ্যাপ্টার ভাষায় বলি এন্ড, এই এন্ড মানে হচ্ছে লজিক্যাল এন্ড। আর লজিক্যাল এন্ড এর আরেকটা নাম হচ্ছে
লজিক্যাল মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝছো, লজিক্যাল মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন। আবার অনেকে এখানে মাল্টিপ্লাগ বলবে, মাল্টিপ্লাগ বলার সুযোগ নাই, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, তাহলে এটার নাম হচ্ছে এন্ড। আবার এটাকে আমরা আরেকটা নামও বলতে পারি মাল্টিপ্লিকেশন নামে, আর এটার নাম হচ্ছে লজিক্যাল নট অথবা লজিক্যাল কমপ্লিমেন্ট। এটার আরেকটা নাম কি? কমপ্লিমেন্ট। অন কমপ্লিমেন্টের মধ্যে তুমি এখানে ই লিখবা, ইর জায়গায় যদি আই দিয়ে দাও তাহলে আবার হয়ে যাবে প্রশংসা করা। এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে পূরক। আমরা যখন সাবজেক্ট ভার্ব এবং কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম সেখানে বলছিলাম হানি টেস্টেড সুইট, মধু খেতে কি মিষ্টি, মধু মানে মিষ্টি, মিষ্টি মানে মধু। হি ইজ এ টিচার, সে মানে টিচার, টিচার মানে সে। এখানের মধ্যে আমরা বললাম একটা একটা কমপ্লিমেন্ট, যখন আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস কমপ্লিমেন্টের আলোচনা যখন করছিলাম তখন আমরা তোমাদেরকে এগুলো দেখিয়ে দিয়েছিলাম, আশা করি সেগুলো তোমরা তখন বুঝছিলা। আর এখানে যে কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট মানে একটা একটার পূরক, তার মানে কি? তার মানে হয় আমি নয় তুমি, তুমি এবং আমি, তুমি নয় তুমি নয় আমি, তুমি অথবা আমি। এটা অনেকে বুঝে নাই, এটা একটু বুঝাই দিই তোমাদেরকে। অনেকে ভাববে স্যার এটি কি কয়, উল্টা পাল্টা এটি কি কয়, আমরা তো কিছুই বুঝি না। তো না বুঝলে এটা তো বুঝছো যে বুলিয়ান অ্যালজেব্রা তিনটা বিষয় নিয়ে আলোচনা করা হয়, যোগ গুণ পূরক, যোগ গুণ পূরক। অর্থাৎ এই যোগটাকে বলা হয় অর, গুণটাকে বলা হয় অ্যান্ড, পূরকটাকে বলা হয় নট। এই অরটার আরেকটা নাম হচ্ছে লজিক্যাল অর, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল নট। এদের আবার আলাদা আলাদা নাম আছে, অরটাকে বলা হয় অ্যাডিশন, অ্যান্ডটাকে বলা হবে মাল্টিপ্লিকেশন, অনেকে আবার মাল্টিপ্লাগ বলবে, মাল্টিপ্লাগ বলার সুযোগ নেই। নটটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট, আশা করি এটা তোমরা বুঝছ। এখন কমপ্লিমেন্ট নিয়ে আবার অনেকের মধ্যে ধোয়াশা থাকবে যে স্যার কমপ্লিমেন্ট এটা আবার কোন কমপ্লিমেন্ট। তো এক জাতীয় কমপ্লিমেন্ট আছে এরকম, দেখো কমপ্লিমেন্ট, তো এখানে দেখো আই আর এখানে দেখো ই, এটার অর্থ হচ্ছে পরিপূরক, পরিপূরক। আমরা যখন চয়েস কমপ্লিমেন্ট, ফার্স্ট কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করেছি তোমাদের তৃতীয় অধ্যায়ের দুইয়ের পরিপূরক যেটাকে আদর করে তোমরা বলো অথবা একের পরিপূরক যেটাকে তোমরা বলো, সেগুলোকে আমরা কমপ্লিমেন্ট হিসেবে ধরলাম। কমপ্লিমেন্ট মানে হচ্ছে একটা একটা মানে বিপরীত হয় আর কি। যেমন কমপ্লিমেন্ট এটার অর্থ হচ্ছে প্রশংসা করা, প্রশংসা করা, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, তো এইটা হচ্ছে কি কমপ্লিমেন্ট, তোমরা একটু বানানগুলো দেখবা। এই কমপ্লিমেন্ট তো পরিপূরক, যেমন আমরা ইংলিশে লিখছিলাম যে হানি টেস্টেড সুইট, হানি মানে মধু, মধু মানে হানি। তা আমি এরকম লিখলাম যে হানি সুইট, এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো এটাকে আমরা কি বলবো? অনেকে বলো স্যার এটাই তো শিখছি ছোটবেলা থেকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এর বাইরে আবার কি আছে? এর বাইরে একটা জিনিস আছে রে ভাই, এটার নাম কমপ্লিমেন্ট। কারণ অবজেক্ট হতে গেলে এই সাবজেক্টের সাথে মিলবে না, কারণ এটা হচ্ছে কমপ্লিমেন্ট, কেন সাবজেক্টের সাথে মিলবে? তুমি জানো হানি মানে মধু, হানি মানে কি? মধু। আর এই সুইটার তো মিষ্টি, তো তোমরা মধু খাইছো নি পাবো না, এই মিষ্টি মানেই তো মধু। আমি যদি বলি মিষ্টি কিরে মধু, তুমি বললা মধু কিরে মিষ্টি, একটার সাথে একটা মিলে, তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটাকে আমরা বলতে পারবো না অবজেক্ট, এটা হবে কমপ্লিমেন্ট। আর এই যে মাঝখানের যে টেস্টেড, এটা তো ভার্ব, এই ভার্বটাকে আমরা বলবো কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। এটাকে আরেকটা নাম হচ্ছে কাপুলেটিভ ভার্ব, এটাকে আদর করে অনেকে বলে কফুলা, ঠিক আছে? তো কফুলা বা কাবিলা বা কাফিলা এগুলো বলার প্রয়োজন নাই, আদর করে যেটা বলবো সেটাই হচ্ছে অরিজিনালটা। আচ্ছা, এরপরে আচ্ছা একজন বলতেছে অনেক বেশি পেঁচাচ্ছি, আচ্ছা যাক পেঁচাবো না, এই তো শেষ, এই তো শেষ, পেঁচা পেঁচি বন্ধ। এবার স্যার একটু সহজ হয়ে যাচ্ছে, হ্যাঁ একদম সহজ হয়ে যাচ্ছে, একদম রিল্যাক্স, খাতা কলম রাখছো আশা করি, একটু আগে লিখলাম অ্যাড অর নট। এইবার আসি, তো এগুলোর জন্য একটু তো কাজ করতে হয়। বুলিয়ান অ্যালজেব্রা আসলে এই গুণ যোগ বিয়োগ কাজ করার জন্য কিছু নিয়ম মানতে হয়, তা না হলে নিয়ম ছাড়া তো কোনো কিছুই হয় না। তো যখন আমরা নিয়ম মেনে চলবো তখন সেটাকে আবার বুলিয়ান পোর্সুলেট বলা হয় আর কি। তো এবার আসি বুলিয়ান স্বতঃসিদ্ধ, এরপরে বুলিয়ান স্বতঃসিদ্ধ, এই বুলিয়ান স্বতঃসিদ্ধ কাকে বলে এটা নিয়ে একটু তোমাদের সাথে আমি এখানে একটা বিশ্বকর দিছি তোমাদের যেতে বইতে, বুলিয়ান স্বতঃসিদ্ধ।
তো বুলিয়ান স্বতঃসিদ্ধটা কি একটু আগে বললাম, তো তিনটা জিনিস যেহেতু কাজ করে বুলিয়ান এলজাবরা, যোগ বিয়োগ পূরক। তো লিখবা তোমরা পরীক্ষার খাতে এইভাবে লিখবা, বুলিয়ান এলজাবরায় আমি একটু লিখে দিই তোমাদেরকে, যোগ গুণ ও পূরকের কাজ করার জন্য তোমরা যাতে ছোট মানুষ আমি লিখে দিছি বুলিয়ান স্বতঃসিদ্ধ কি। এতক্ষণ ধরে দেখাইলাম যোগ বিয়োগ গুণ, সরি বিয়োগ না, এটা হচ্ছে পূরক। এই যোগ এই তিনটা নিয়ে যেহেতু কাজ করে, তিনটা নিয়ে কাজ করার নিয়মটা কি, এই নিয়মটাকে বলবো বুলিয়ান স্বতঃসিদ্ধ। আমরা এগুলো নিয়ে এখন কাজ করব, তো এগুলোর নিয়মটা কেমন সেগুলোকে বলবো কি বুলিয়ান স্বতঃসিদ্ধ। তাহলে এটা সংজ্ঞাটা কি, বুলিয়ান এলজাব্রায় যোগ গুণ ও পূরকের কাজ করার জন্য যে নিয়ম মেনে চলে তাকে বুলিয়ান স্বতঃসিদ্ধ এবং ইংরেজিতে বলা হয় বুলিয়ান পারসুলেট। ক্লিয়ার? ফুরুক বুঝাই দেন। আচ্ছা ওই যে ফুরুক বুঝাইতে গিয়ে তো কমপ্লিমেন্টটা বুঝাইতে গিয়ে তো একজনে কমেন্ট করলো যে স্যার অনেক বেশি পেশায়। আসলে কি আমি পেশাই? আমি কি পেশানো বসানো ঠিক স্যার? আমি তো এত বেশি পেশাই না, আমি একদম সহজে বুঝাইতে চেষ্টা করি। একমাত্র ইউটিউব ফেসবুকে আমার ক্লাসগুলোর সাথে অন্যান্য টিচারের ক্লাসগুলো তোমরা ইয়ে করো, মিলিয়ে দেখো যে সবচেয়ে সহজ কে বোঝায়। একটু দেখো অনেকগুলো ক্লাস ইউটিউবে দিছি, আমার ইউটিউব চ্যানেলটা একটু কষ্ট করে সবাই দেখে রাখবে, এটা আশা করে লিখছো তোমরা। ইউটিউব চ্যানেলটা একটু কষ্ট করে সবাই সাবস্ক্রাইব করে রাখবা, এমএস ইংলিশ লার্নিং হোম। যদিও ইংলিশ লেখা আছে এখানে, আইসিটি দেওয়া হয়, কষ্ট করে এই চ্যানেলটার মধ্যে তোমরা চলে যাবে ইউটিউবে, খাতার এক কোণে লিখে রাখো। হ্যাঁ, ক্লাস শেষ হয়ে গেলে তোমরা ওখানে গিয়ে সাবস্ক্রাইব করবা, কারণ এইটার মধ্যে আমি প্রতিনিয়ত ক্লাস দিতে থাকি তোমাদের ইন্টারমিডিয়েট স্টুডেন্ট যারা রয়েছো, এখানে ক্লাসগুলো পেয়ে যাবো। আশা করি তোমরা কি লিখছো কিনা কষ্ট করে বলো, আমি এটা মুছে ফেলবো। লিখছো কিনা একটু কষ্ট করে আমাকে বলো যে স্যার আমি লিখছি। এটা আমি ফুরুক লিখছি, ফুরুকের কাজ করার জন্য যে নিয়ম মেনে চলে তাকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। একটু আগে আমি কি লিখছি, আমরা তিনটা জিনিস নিয়ে যেহেতু কাজ করে বুলিয়ান এলজাব্রা, এই তিনটা জিনিস সম্পর্কে ধারণা দিছি, এমসিকিউতে কিভাবে আসবে এগুলো আলোচনা করছি। এবার এগুলো করার জন্য কিছু নিয়ম কানুন তো আছে, এই নিয়ম কানুনকে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। এতক্ষণ তো লিখলাম বুলিয়ান এলজাব্রার কি কি কাজ আছে, মানে কি কি বিষয় নিয়ে কাজ করে, তিনটা বিষয় নিয়ে কাজ করে। এই কাজ করার জন্য মূলত এই বুলিয়ান স্বতঃসিদ্ধটাই আলোচনা করবো এখন, এটার মাধ্যমে কিন্তু কাজগুলো হয়, এটা ছাড়া কোনো কাজ হয় না। এখন বুলিয়ান স্বতঃসিদ্ধ সংজ্ঞাটা দিছি, এবার চিনাবো তোমাদেরকে, একটু চিনিয়ে দিব ঠিক আছে, জাস্ট এটা আর কিছু না। আমি সরে গেলাম, তোমরা লিখে রাখো। লিখছি স্যার, লিখছি, থ্যাংক ইউ তোমাদেরকে, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। ওকে, খুব ভালো লাগছে যে স্যার আমরা লিখছি। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার লিখছি লিখছি লিখছি, ধন্যবাদ তোমাদেরকে, অধিক বেশি ধন্যবাদ। হ্যাঁ, আমরা পেইড কোর্সের মধ্যে এইভাবেই তোমাদেরকে ধরে ধরে শেখাই, আমার পেইড কোর্স এবং ফ্রি ক্লাসগুলো। যেহেতু আজকে একটু পরে আমাদের আরেকটা ক্লাস রয়েছে পেইড কোর্সের, ওটা আইসিটি সংখ্যা পদ্ধতি নিয়ে ক্লাস, তো ফেড কোর্সে যদি কেউ অ্যাড হতে চাও আমাকে কষ্ট করে ইনবক্স করবা যে স্যার আমি আপনার ফেড কোর্সও করতে চাচ্ছি, আপনার ক্লাসগুলো নিয়মিত পেতে চাচ্ছি, তাহলে আমার সাথে যোগাযোগ করবো অবশ্যই। এবার আমরা তিনটা বিষয়ের কাজ করবে কে, বুলিয়ান স্বতঃসিদ্ধ মাধ্যমে নিয়মটা মানবে। নিয়মটা কি কি, যেমন অরের নিয়ম, একটা হচ্ছে অরের নিয়ম, আর একটা হচ্ছে অ্যাড এর নিয়ম, আর একটা হচ্ছে মানে তোমার নট এর নিয়ম, নট। এই তিনটা নিয়ম, তো তিনটা নিয়ম আমি লিখছি। এবার তিনটা নিয়ম এ যোগ রে, আমরা এটাকে, এটা হচ্ছে কি যোগ, এটাকে আমরা বলছি তো অর, এটা হচ্ছে কি গুণ, এটাকে আমরা বলছি এন্ড, এটা হচ্ছে মানে তোমার পূরক, এটাকে আমরা বলছি নট।
আমি এটা তোমাদেরকে একটু লিখে দিচ্ছি যেন তোমাদের মনে থাকে বিষয়টা। এরপরে আমি লিখি, দেখো এটা একটু কষ্ট করে তোমরা লিখে রাখো, এইটাই আলোচনা আর আসলে আর কিছু না। তো এই অধ্যায়টাকে যারা কঠিন মনে করো আলোচনা কিন্তু এটাই, এই সারা ক্লাসের আলোচনা কিন্তু এটাই। এখন এটা যদি বুঝে যাও তাহলে মোটামুটি সবকিছুই বুঝে যাবো আশা করি ইনশাল্লাহ। একটু কষ্ট করে লিখে ফেলো, আমি এখনই বুঝাই দিব, আমি এখনই বুঝাই দিব, একটু কষ্ট করে লিখে ফেলো। আরে সব আলসি হয় না, বলে স্যার লিখার দরকার নাই, সব স্ক্রিনশট মারেন। লেখা শেষ তোমাদের? লিখা শেষ কিনা? লিখা হলে বলো ডান, শেষ লিখবা ডান। ওকে ডান, থ্যাংক ইউ মারিয়া ইসলাম মারুফা তোমাকে। আমি সরে আসছি কারণ আমার কারণে হয়তো তোমরা নাও দেখতে পারো, এই জন্য আমি সরে আসছি। ওকে লিখছি স্যার, লিখা শেষ। বৃষ্টি গোর স্যার লিখছি স্যার, থ্যাংক ইউ। আলো ইসলাম লিখছি স্যার, ওকে ধন্যবাদ তোমাকে, লিখছি স্যার। আচ্ছা ওকে ধন্যবাদ। আচ্ছা এবার একটু বুঝাই দেয় বিষয়টা, এটা যদি বুঝো তাহলে মোটামুটি পরের গুলো তোমার জন্য। আমি কিন্তু ধাপ বাই ধাপ পড়াচ্ছি, আমি এখান থেকে এটুকু, ওইখান থেকে ওইটুকু, এখান থেকে একটু, ওখান থেকে একটু, এই জাতীয় আমি টিচার না, কারণ আমি এগুলো দেখতে পারি না। এইগুলো কোন ধরনের পড়ানো? একদম শুরু পড়াইলে শুরু থেকে পড়ামু, না পড়াইলে বাদ, কোনো পড়ামু না, একদম শেষ কথা। আমার কোনো ফাঁকি ঝুঁকি নাই, আমার কাছে কোনো ফাঁকি নাই, কারণ আমি জানি স্টুডেন্টগুলো এত কষ্ট করে ক্লাসগুলো করে, এমবি নষ্ট করে, কত কষ্ট করে এরা দেখে। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করবো আরো সহজে কিভাবে বোঝানো যায়। অনলাইন ক্লাসগুলো যদি কঠিন করে ফেলি এত তাহলে তো হলো না। আচ্ছা দেখো, অর অ্যান্ড নট, তো স্যার এই দেখো এটা হলো প্লাস চিহ্ন, এই প্লাস মানে কি আমরা জানি অর, এটা তো তোমাদেরকে বললাম। আর এটা হলো অ্যান্ড, অ্যান্ড মানে কি গুণ, তো এই গুণটাকে অনেকে এমনও দেয়। আবার আমরা যেহেতু আমাদের মানে জর্জ গুলি আমাদেরকে একটা বিষয় শিখিয়ে গেছেন, তিনি বলছেন যে এই অ্যালজেব্রার বেলায় আমরা গুণ চিহ্নগুলো প্রয়োজন, আমরা এরকম একটা কি ডট চিহ্ন দিলে সেটা গুণ প্রকাশ করে। তাই এই যে ডট যেটা দিছি এটা সবগুলো হচ্ছে কি গুণের কাজ প্রকাশ করে, অর্থাৎ অ্যান্ড এর কাজ প্রকাশ করে। এরপরে নটের মধ্যে তিনি আয়সা আমাদেরকে একটা চিহ্ন শিখাইলেন, তিনি বলছেন এটার উপরে জাস্ট এরকম একটা দাগ দিয়ে দিলে সেটা কমপ্লিমেন্ট বুঝাবে, অর্থাৎ নট বুঝাবে একটা দাগ দিলে। তো আরেকটা দাগও আছে, আমরা একটু পরে তোমাদেরকে চিহ্নগুলো আরো সহজ করে দেখাই দিব। আমি এখন চিহ্ন নিয়ে আলোচনা করতেছি না, আমি জাস্ট মাঝখানে এটার উপরে, জাস্ট উপরে হলে সেটা নট। এই যে দেখো জাস্ট উপরে একটা এরকম দাগ, সেটা হচ্ছে নট, এটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট অথবা নট, অথবা অনেকে আদর করে ভার বলে। তো তোমরা ভার, কমপ্লিমেন্ট, নট যেটা খুশি এটা বলতে পারো, কোনো সমস্যা নাই। আর এই যে মাঝখানে এগুলো হচ্ছে কি গুণের, অর্থাৎ দেখো ডট গুলো কিন্তু গুণের, আর এগুলো কিন্তু যোগের, এবার বুঝছো কি এগুলো হচ্ছে কি যোগের। তো এই যে শুরুর যে সংখ্যাটা এটাকে আমরা বলবো ইনপুট, এটাকে কি বলবো ইনপুট, আর এই যে এখানে যে শুরুর যেটা এটাকে বলবো আমরা ইনপুট, আর এই পাশটা হচ্ছে আউটপুট। তাহলে এই পাশটা হচ্ছে আউটপুট, এইটাও ইনপুট, এটাও ইনপুট, এটাও ইনপুট, এটাও ইনপুট, এটা হচ্ছে আউটপুট, এটাও ইনপুট, এগুলো হচ্ছে আউটপুট। এটা আমরা বুঝাই দিলাম তোমাদেরকে, তাহলে শূন্য এখানে ইনপুট, শূন্য এখানে ইনপুট, তো এটাও ইনপুট, এটাও ইনপুট, এটাও ইনপুট, এটাও ইনপুট, এটাও ইনপুট, এটাও ইনপুট, এটাও এটাও দুটোই কি ইনপুট, আর এই পাশটা হচ্ছে আউটপুট। আচ্ছা তো এখানে আমরা তোমাদেরকে একটু বলি, সত্য মিথ্যার একটা খেলা খেলাইছি না আমরা, খেলা খেলাইছি নি খেলাইছি। তো এটা হচ্ছে তোমার সাধারণ অ্যালজেব্রার মতোই, তবে একটু ব্যতিক্রমটা এই জায়গায় শুধু, আর কোথাও না। এটা সাধারণ অ্যালজেব্রার মতো, এখানে কোনো ব্যতিক্রম নাই, এখানে একটু ব্যতিক্রম। আমরা জানি শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্যই হয়, এটা সবাই আমরা জানি, জানছি, বুঝছি। এটা কি অরের বেলায়, আমি অরের কাজটা, অরের কথাটা কিন্তু বলতেছি, শূন্যর সাথে এক যোগ করলে এক হয়, কথা সত্য, সত্য না? ওই যে সত্য মিথ্যার কথা বললাম না একটু আগে, শূন্য একের সাথে শূন্য যোগ করলে এক হয়, এটাও তো সত্য, কিন্তু ভেজালটা তো এই জায়গায় না।
একের সাথে এক যোগ করলে দুই হওয়ার কথা, এখানে কেন ওয়ান? এটা আমি তোমাদেরকে সংখ্যা পদ্ধতি ইউনিটি শেখাই দিছি। আর এইটা এখানের মধ্যে যেটা কেন এখানে ওয়ান হলো, এটার একটা কারণ আছে, একটা লজিক আছে এখানে। লজিকটা কি? লজিকটা হচ্ছে আমরা জানি অরের বেলায়, এই কথাটা শুনো, অরের বেলায় যে কোনো একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য। আবার একটু বলি, অরের বেলায় যে কোনো একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য। তাহলে দেখো একটা ইনপুট সত্য মানে কত? এই যে ট্রু, সত্য মানে কত? ওয়ান। মিথ্যা মানে কত? জিরো। অরের বেলা এটা একটু খাতার নিচে লিখে রাখো, এটা একটু খাতার নিচে লিখে রাখো, অরের বেলায় যে কোনো একটা ইনপুট সত্য, এই দেখো ওয়ানটা হলো সত্য আর শূন্যটা হলো মিথ্যা, একটা হলো ট্রু একটা হচ্ছে ফলস। তো অরের বেলায় যে কোনো একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য। ওই দেখো, এই দেখো, এটা মিথ্যা, এটাও মিথ্যা, আউটপুট মিথ্যা, মানে শূন্য হলে তো মিথ্যা, তো এটাও মিথ্যা, এটাও মিথ্যা, আউটপুট মিথ্যা। এই দেখো একটা মিথ্যা একটা সত্য, যে কোনো একটা সত্য হলে আউটপুট ওয়ান সত্য, এটা সত্য এটা মিথ্যা, তাহলে যে কোনো একটা সত্য হলে আউটপুট সত্য, এই যে সত্য আউটপুট সত্য, এটাও সত্য এটাও সত্য, খাইছে রে মহাসত্য। যদি দেখো এই দুইটাই সত্য তাহলে আউটপুট সত্য, শেষ। এইটুকু এখানে শুধু এইটুকু বোঝার নিয়মটা হচ্ছে দুইটা সত্য হয়েছে আউটপুট সত্য অরের বেলায়। ক্লিয়ার? আশা করি এটা জানছো, না জানলে আবারও কমেন্ট করবো, আমি বুঝাই দিন, অথবা এত কঠিন করে বোঝানোর দরকার নাই। আমরা জানি শূন্যর সাথে এক, শূন্যর সাথে শূন্য, শূন্যর সাথে এক এক, আর এখানে এক একে যোগ করলে হবে কত? দুই। আমরা জানি কখনো যোগফল মানে বাইনারির ভিত্তির উপরে হবে না, মানে ভিত্তির চেয়ে বড় হবে না, যখন ভিত্তির চেয়ে বড় হবে না তখন আমরা এখান থেকে ভিত্তি থেকে ভিত্তি বিয়োগ করে দিব। হ্যাঁ, তাইলে কিন্তু দেখো এটা হলো না, এটা কি হলো না, এখানে দশ হবে, হ্যাঁ কিন্তু এটা হবে না। কিন্তু এইখানের মধ্যে তোমাকে যেটা বুঝতে হবে, একমাত্র বুঝতেই হবে যে এখানে এক এক হওয়ার একটাই রিজন হচ্ছে দুইটা ইনপুট সত্য আউটপুট সত্য, শেষ। এরপরে গুণ সাধারণ অ্যালজেব্রার মতোই, শূন্যর সাথে শূন্য গুণ করলে শূন্যই হয়, শূন্যর সাথে এক গুণ করলে শূন্যই হয়, মানে শূন্য একে শূন্য, একে শূন্য শূন্য, একে একে এক, তার মানে এটা সাধারণভাবে, এন্ড এর মধ্যে কোনো সমস্যা নাই, এটা সাধারণভাবে। আর নটের মধ্যে তোমার একটু বোঝার বিষয়টা আছে, এটা একটু জটিল তোমার জন্য লাগবে, মানে একটা একটা বিপরীত, একটা একটা বিপরীত। তুমি যদি দেখো এ, এই দেখো এ ওয়ানের উপরে যদি কখনো কমপ্লিমেন্ট আসে তাহলে এটা হবে জিরো। আমরা জানি দুইটা নিয়ে আলোচনা করা হয়, জিরো এবং ওয়ান নিয়ে আলোচনা করে, এর বাইরে আলোচনা করার কিছুই নাই। তাহলে ওয়ানের উপরে যদি কমপ্লিমেন্ট হয় তাহলে আউটপুট হবে জিরো, এটা কিন্তু ইনপুট। এরপরে জিরোর উপরে যদি কমপ্লিমেন্ট হয় তাহলে আউটপুট হবে ওয়ান, অর্থাৎ একটা একটার বিপরীত। আবার আমি যদি দেখো জিরোর উপরে কমপ্লিমেন্ট, আউটপুট হচ্ছে ওয়ান, ওয়ানের উপরে কমপ্লিমেন্ট, আউটপুট হচ্ছে জিরো, অর্থাৎ একটা একটার বিপরীত। এই যে একটা একটার বিপরীত, এই জন্য এটাকে পূরক বলা হয়, মানে একটা একটার পূরক, এটাকে আবার কমপ্লিমেন্টও বলা হয়। তো আশা করি এইটা তোমরা বুঝছো, যদি না বুঝো আমাকে এটা আবার একটু জানাইবা যে স্যার আমরা বুঝতে পারি না, আমি তোমাদেরকে আরেকবার একটু বুঝাই দিব। আচ্ছা স্যার বুঝছি, আচ্ছা যদি বুঝো তাহলে তো আলহামদুলিল্লাহ বুঝছো, আবার বুঝান স্যার, স্যার এন্ড একটা আর একটু, আচ্ছা সত্য মিথ্যার বিষয়টা আর একটা, হ্যাঁ আচ্ছা সত্য মিথ্যা ফলাফল বুঝে না, হ্যাঁ সত্য মিথ্যাটা আবার একটু বুঝাই দেয় কেন, তোমাদের শুরুতে তো বললাম যদি সত্য হয় তাহলে ওয়ান, সত্য হলে এক, মিথ্যা হলে জিরো, এটা তোমাদেরকে আগে বুঝাইছি। তো সত্য হলে যদি ওয়ান হয়, মিথ্যা হলে যদি জিরো হয়, তাইলে আমি তোমাদেরকে অরের বেলায় বুঝাইছি যে কোনো একটা লেখাই দেয়, এটি ফলাফল লেখাইও দেওয়া লাগে, যে কোনো একটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে, একটা ইনপুট সত্য, সত্য মানে কি ওয়ান, তাহলে যে কোনো একটা সত্য হলে একটা সত্য আউটপুট সত্য, একটা সত্য আউটপুট সত্য, দুইটাই তো সত্য তাহলে মহাসত্য আউটপুট সত্য, এটাও মিথ্যা এটাও মিথ্যা আউটপুট মিথ্যা। এরপরে এটাতে আসে, এটা সাধারণ অ্যালজেব্রার মতোই, এখানের মধ্যে যে কোনো দুইটা ইনপুটই সত্য হতে হবে তাহলে আউটপুট সত্য। এই এন্ড এর বেলা লিখো যে কোনো দুইটি ইনপুট সত্য হতে হবে, নিচে দিয়ে লেখো ব্র্যাকেট দিয়ে যে কোনো দুইটি ইনপুট সত্য হতে হবে,
এন্ডের বেলা আবার একটু লিখো যে কোনো দুইটি ইনপুট সত্য হতে হবে। আবার একটু লিখো যে কোনো দুইটি ইনপুট সত্য হতে হবে। কিসের বেলা? এই এন্ডের বেলায়। এই দেখো এই দুইটাই সত্য, আউটপুট সত্য। একটা সত্য একটা মিথ্যা, আউটপুট মিথ্যা। একটা মিথ্যা একটা সত্য, আউটপুট মিথ্যা। একটা সত্য একটা সরি একটা মিথ্যা এটাও মিথ্যা, আউটপুট মিথ্যা। তাহলে এটার মতো লেখো যে কোনো একটি হলে আউটপুট সত্য হয়, একটি সত্য হবে। আর এখানে লিখবা যে কোনো দুইটি সত্য হলে আউটপুট সত্য, দুইটি সত্য হতে হবে। এই দেখো দুইটা সত্য আউটপুট সত্য, আর বাকিগুলো একটা সত্য একটা মিথ্যা, এগুলো মিথ্যা। এবার বুঝছো নি? আচ্ছা ফুরুকটা আবার একটু বুঝাইতাম, ফুরুকটা একটু দেখো, মনোযোগ দিয়ে দেখো। এটা হচ্ছে কি, আমি বলছি বিপরীত হবে, কিন্তু আমরা জানি দুইটা জিনিস নিয়ে কাজ করে, সত্য এবং মিথ্যা নিয়ে কাজ করে। তো এটা উপরে কিন্তু পুরুক দেখো, অর্থাৎ নট আছে, এটাকে আমরা বলবো নট। এই চিহ্নটাকে বলবো নট চিহ্ন অথবা বার চিহ্ন, দুইটার থেকে একটা, অথবা কমপ্লিমেন্ট চিহ্ন বলা যেতে পারে। তো এই শূন্যর উপরে কি আছে? কমপ্লিমেন্ট, তাহলে এটা হবে তার বিপরীতটা ওয়ান। ওয়ান এর উপরে আছে কি? কমপ্লিমেন্ট, তাহলে এটা হবে তার বিপরীতটা শূন্য। এই দুইটা ছাড়াই তো আমরা জানি আর কোনো ম্যাথ নাই। এখানে আমরা যা আলোচনা করবে দুইটার ভিতরে আলোচনা করবে, বাইরে তো আর আলোচনা করার আমাদের কোনো সুযোগ নাই। তাহলে দুইটার আলোচনায় হলো এটা, তাহলে একটা একটা বিপরীতটা। এখানে শূন্যর উপরে কমপ্লিমেন্ট হলে আউটপুট হবে ওয়ান, ওয়ান এর উপরে কমপ্লিমেন্ট হবে আউটপুট হবে জিরো। এবার তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে বুলিয়ান চলক, বুলিয়ান চলক নিয়ে আগে আলোচনা করব, এরপরে আলোচনা করব বুলিয়ান দ্রবক। আমি লিখবো না, তোমরা কষ্ট করে একটু লিখবা। ধ্রুবক, বুলিয়ান ধ্রুবক, চলক এবং ধ্রুবক। আচ্ছা তো এবার দেখো বুলিয়ান চলক কোনটা, বুলিয়ান ধ্রুবক কোনটা। আমার ধ্রুবক বানানটা হয়েছে কিনা তোমরা একটু কষ্ট করে জানাও তো, আমার কি ধ্রুবক বানানটা হয়েছে কিনা একটু কষ্ট করে জানাও তো তোমরা শিক্ষার্থীরা। আচ্ছা ধ্রুবক বানানটা হয়েছে, থ্যাংক ইউ, ওকে। এবার অনেকে এত আলোচনা অনেকের বইতে লিখেও না, আমি একটু তোমাদেরকে লেখাই দিলাম এত নিচে নিচে সবকিছু, ওকে। হয়েছে স্যার, থ্যাংক ইউ, ওকে, ঠিক আছে ধ্রুবক, ওকে। এবার একটু মনোযোগ দিয়ে দেখো বুলিয়ান চলক এবং ধ্রুবক। আচ্ছা আমরা একটা সংখ্যা লিখি x is equal to a plus b, তোমরা আমাকে বলবে এখানে চলক কোনটা। তোমরা আমাকে একটু বলো এখানে চলক কোনটা, এখানে x চলক নাকি a চলক নাকি b চলক, এখানে চলক কোনটা, কোনগুলোকে চলক বলবো আমরা, একটু কষ্ট করে বলো তো, কমেন্ট করো তো। তার আগে আমি তোমাদেরকে আরেকটা কথা বলে দেই, অনেক ক্ষেত্রে এরকম থাকবে, তো অনেক ক্ষেত্রে তোমাকে প্যাসে পালানোর জন্য তারা এখানে এই যোগ চিহ্নটা না দিয়ে তারা এটার উপরে এরকম একটা চিহ্ন দিতে পারে, এটার নাম কিন্তু অর চিহ্ন। কি চিহ্ন? অর, একটু আগে বলে দিলাম, মানে যোগ চিহ্ন। তো বুলিয়ান অ্যালজেব্রা আমাদের জর্জ বুলি এটাও আমাদেরকে শিখিয়ে গেছেন যে তোমরা অনেক ক্ষেত্রে যোগ চিহ্ন দিবা, অর্থাৎ প্লাস চিহ্ন দিবা, প্লাসের পরিবর্তে এইটারও আমরা প্লাস চিহ্ন বলবো। এরপরে তোমরা অনেক ক্ষেত্রে ডট দিবা, গুণ দিবা, তোমরা সেটা দিও না, সেটার পরিবর্তে আমরা এটাও দিতে পারি। অর্থাৎ দেখো এটা যদি গুণের হয় তাহলে এ বি, তার মানে এটা হচ্ছে এ ইন্টু বি, অর্থাৎ এ ডট বি, এটা এটা কিন্তু গুণের অ্যান্ডের। তো বলছে তোমরা যদি কখনো নট বুঝাইতে যাও তাহলে তোমরা কষ্ট করে কি করবা, এটার উপর একটু কষ্ট করে এরকম করে দিলে সেটা কিন্তু নট হয়ে যাবে, অথবা তোমরা
এরকমও দিতে পারো, অথবা তোমরা এটার জন্য যোগও দিতে পারো, এটার জন্য ডটও দিতে পারো, মানে তোমরা যেটা খুশি এটা ইউজ করতে পারো। কিন্তু অনেক ক্ষেত্রে প্রশ্নপত্রের মধ্যে যদি এরকম থাকে তাহলে এটা হচ্ছে অর, যদি এরকম নিচের দিকে থাকে তাহলে এটা হচ্ছে অ্যান্ড, যদি এরকম থাকে এটা হচ্ছে নট। হ্যাঁ, আমাদের জর্জগুলি এগুলো তোমাদেরকে শিখিয়ে গেছেন, মরে যাওয়ার কালে এগুলো তোমাদেরকে বলে গেছেন, মানে তোমাদেরকে দিয়ে গেছেন তোমাদের মাথার মধ্যে, মানে একদম যন্ত্রণা দেওয়ার জন্য। হ্যাঁ, তোমাদের এই যে নিউটন, কোনো কাজ দরকার ছিল না তার, একটা কাজ দরকার ছিল না তার, তার মাথার মধ্যে আপেল পড়ছে, সে এটা নিয়ে গবেষণা করে একদম তোমাদের শেষ করে দিছে পদার্থবিজ্ঞান। ঠিক আছে, দরকার আছে এরকম করার? দরকার নেই, তারপরও করে দিছে, একদম অবস্থা শেষ। আরে আপেলটা না, তার মাথার মধ্যে যদি আমি চিন্তা করি কাঁঠাল পড়তো, তাহলে তো কাঁঠালের রাসায়নিক বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করা শুরু করতেন। একটা আপেল পড়ে এই অবস্থা, একটা পদার্থবিজ্ঞান স্টুডেন্ট বলে স্যার কি করবো, কিছুই বুঝি না মাথার মধ্যে, এত এত ম্যাথ, এত এত সমস্যা। হ্যাঁ, তো আমি চিন্তা করছি এই মানে এই আমাদের নিউটন যদি শুধু আপেল তত্ত্ব নয়, তিনি কাঁঠাল তত্ত্ব নিয়ে আলোচনা করতেন যদি কাঁঠাল পড়তো, তিনি নারকেল যদি তার মাথার মধ্যে পড়তো তিনি নারকেল তত্ত্ব নিয়ে আলোচনা করতেন, তার মাথার মধ্যে যদি মনে করো আবার কি, এরপরে যদি কেউ যদি ঢিল ছুটতো তিনি ঢিল তত্ত্ব নিয়ে আলোচনা করতেন, এক একটা তত্ত্ব নিয়ে তিনি আলোচনা করতেন। একদম পদার্থবিজ্ঞানের মানে ইয়ে করে দিছে তোমাদের এই ছেলেমেয়েদেরকে, একদম টেনশনে টেনশিত করে দিছে। তো এই আমাদের আমরা এই জর্জগুলিকে যখন পাইলাম, জর্জগুলিও একটু টেনশন, মানে তোমাদেরকে টেনশন দিতে চাইছেন, এই জন্য হালকা হালকা কিছু ব্যবহার করছেন, যেটা এখন আমি তোমাদেরকে সহজ করে বুঝাই দিছি। এই প্লাস মানে এই চিহ্ন, এই ডট মানে ইন্টু মানে এই চিহ্নটা, আর এই কমপ্লিমেন্ট মানে এই চিহ্নটা তোমরা ইউজ করেন আর কি। তা আমরা এখানে এই চিহ্নটা দিলে কিন্তু অর বুঝবা তোমরা। আবার যদি আমি যদি এই চিহ্নটা এখানে মধ্যে এরকম করে দেই, তাহলে তোমরা মনে করবো আচ্ছা এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যান্ড চিহ্ন। কোন চিহ্ন? অ্যান্ড চিহ্ন। তো আচ্ছা, আমি এত কষ্ট দিচ্ছি না তোমাদেরকে, একদম সহজ করে দিচ্ছি। এই আমরা এই চিহ্নটা দিয়ে একটু তোমাদেরকে দেখাই দেই, x is equal to a plus b, এখানে মধ্যে চলক কোনটা একটু কষ্ট করে বলবা। ও যদি বজ্র পড়তো তাইলে সেটার নাম ছিল বজ্র তথ্য। আপেল না পড়ে যদি তাল পড়তো তাহলে হয়তো তাল তথ্য। কে শিখে তোমাদেরকে 100 চলক? আচ্ছা আমি তোমাদেরকে এবার একটু বলে দেই, এবার একটু তোমাদেরকে এগুলো মুছে দেই। হ্যাঁ, এবার একটু তোমাদেরকে বুঝে দেয় চলক এবং দ্রবক যদি তুমি না শিখো তাহলে তোমার জীবনটা শেষ। আমরা এখানে মধ্যে আমি মনে করব a মানে এর মান হচ্ছে 3 এবং b এর মান হচ্ছে কত, 2 লিখলাম, এরকম লিখছি আমি। এর মান হচ্ছে 3 আর 3, অর্থাৎ b এর মান হচ্ছে 2। এবার একটু তোমরা বুঝবে আশা করি ঠিকঠাক মতো। তাহলে x থেকে আমরা শুরু হচ্ছে এটা কিন্তু, আর এই দুটো কিন্তু এখানে চলক। কেন? কারণ এই দুটার মান পরিবর্তন হবে কিভাবে? a মানে a মানে হচ্ছে কত, 3, আর a b মানে কত, 2, তাহলে টোটাল কত, 5। এখানে তুমি দেখো তো এর মানটা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে, 3 হয়ে গেছে, b এর মানটা পরিবর্তন হয়ে 2 হয়ে গেছে। অর্থাৎ আমি এবার একটু বলি, ফুগ্রাম নির্বাহের পরে যার মান সর্বদা পরিবর্তন হয়, তাকে চলক বলে। তাহলে আশা করি চলক বিষয়টা কিন্তু বুঝে গেছো। চলক কিন্তু পরীক্ষাতে আসে, গুলি মিস হয়, চলক থেকে সংজ্ঞা আসা মিস হয় না। আবার একটু বলি, গুলি মিস হয়, বন্দুকের গুলি মিস হয়, কিন্তু চলক থেকে প্রশ্ন আসা মিস হয় না। চলক কি? প্রোগ্রাম নির্বাহের পরে যার মান পরিবর্তন হয়, সর্বদাই পরিবর্তন হবে, তাকে চলক বলবো। তাহলে এর মান কত, 3, বির মান কত, 2। দেখো এই আমরা যখন ম্যাথটা করব তখন কিন্তু এর মানটা পরিবর্তন হয়, 3 হয়ে গেছে, বির মানটা 2 হয়ে গেছে। তাহলে এই যে মানটা পরিবর্তন তো হয়েছে, এই পরিবর্তন হওয়ার কারণে এটাকে আমরা বলবো এইটুকুকে চলক বলবো। কি বলবো? চলক বলবো। আশা করি তোমরা ম্যাথমেটিক্যাল বিষয়টা বুঝছো, চলক কাকে বলবো। আমি আবার একটু তোমাদেরকে বুঝাই দেই, এর মান কত, 3, আর বির মান কত, 2।
তাহলে দেখো এইবার আমরা যখন ম্যাথটা করলাম এর মান হয়ে গেল 3 আর বি এর মান 2 এখানে আমরা লিখছি প্লাসে প্লাস এবার দুইটা মিলে যোগ করলে 5 হইছে তাহলে এই দেখো দুইটার মান কিন্তু পরিবর্তন হয়ে গেছে যেটার মান পরিবর্তন হবে পরিবর্তন হয় মানটা পরিবর্তন হয়ে গেছে এইটাকে আমরা বলবো চলক x কে অনেকে বলে চলক আরে ভাই x কে আমরা চলক চলক তো হচ্ছে এটা আমাদের নুসরাতে বলতেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তাই তো আফেল পড়ছে এইবার চলক তো বুঝছো হ্যাঁ এইবার আসি চলক তো সবাই বুঝছো সবাই যদি বুঝে তাহলে বলবো আলহামদুলিল্লাহ স্যার বুঝছি এবার একটু দ্রৈবক নিয়ে আলোচনা করে দেই x is equal to 5 যোগ 3 এইবার তুমি বলো এখানে দ্রৈবক কোনটা এখানে ধ্রুবক কোনটা একটু কষ্ট করে বলো কি x ধ্রুবক নাকি 5 প্লাস 3 ধ্রুবক কোনটা ধ্রুবক তুমি একটু যতই চেষ্টা করো না কেন এই 5 এর বদলে কিছু বসাইতে পারবা না 3 এর বদলে কিছু বসাইতে পারবা না তাহলে এগুলোর মান পরিবর্তন হবে না এগুলো যেইভাবে আছে সেইভাবেই থাকবে এই 5 এর মান পরিবর্তন হবে না 3 এর মান পরিবর্তন হবে না তাহলে 5 এবং 3 এখানে চলক না এটা হচ্ছে ধ্রুবক তাহলে আমরা সংজ্ঞাটা কি লিখবো প্রোগ্রাম নির্বাহের পরে যার মান সর্বদা যার মান পরিবর্তন হয় না তাকে ধ্রুবক বলে ধ্রুবক বলে আমি আবার একটু বলি প্রোগ্রাম নির্বাহের পরে দেখো এটার মান পরিবর্তন হবে না এটার মান পরিবর্তন হবে না যেটার মান পরিবর্তন হবে না সেটাকে আমরা কি বলবো ধ্রুবক বলবো তাইলে এর আগে ছিল a ও একটা চলক ছিল b ও একটা চলক ছিল কারণ এর মান 3 b এর মান 2 মান পরিবর্তন হয়েছে এগুলা কোনো মান পরিবর্তন হবে না তাইলে এগুলাকে আমরা চলক বলতে পারবো না এগুলাকে আমরা কি বলতে হবে ধ্রুবক বলতে হবে ঠিক আছে তাইলে বুলিয়ান ধ্রুবকের রাশির মান সর্বদা পরিবর্তন হয় আর বুলিয়ান সরি পরিবর্তন হয় না আর বুলিয়ান চলকের রাশির মান সর্বদা পরিবর্তন হয় তাহলে মান পরিবর্তন হইলে সেটা চলক মান পরিবর্তন না হলে সেটা ধ্রুবক এটা বুঝছো কিনা বুঝলে লিখো স্যার আলহামদুলিল্লাহ বুঝছি ডান থ্যাংক ইউ তোমরা আশা করি একদম ভালোটাই বলছো যে স্যার x হচ্ছে ধ্রুবক থ্যাংক ইউ কারণ এখানে এক রাশির x রাশির কোনো মান পরিবর্তন হয় না 100% ঠিক এই তো বুঝে গেছো স্যার তোমাদেরকে যেটা বুঝাইছি কোনটা এইটা কিন্তু তোমরা কমেন্ট দিছো কোনটা এইটা তার মানে তোমরা বিষয়টাকে একদম ভালোমতো বুঝছো তাহলে এখানে ধ্রুবক কোনটা x রাশিটা এখানে ধ্রুবক আশা করি একটা ধারণা পেয়েছো এবার বুঝছো কি না কষ্ট করে বল আমি পরে মুভ করি পরের ম্যাথে আমি মুভ করি চলকও বুঝছো ধ্রুবকও বুঝছো আস্তে আস্তে একদম শুরু থেকে বুঝাচ্ছি কিছুই বাদ দিচ্ছি না কিছুই বাদ দিচ্ছি না একদম শুরু থেকে বুঝাচ্ছি আলহামদুলিল্লাহ বুঝছি স্যার ওকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালোই বুঝছি এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গেটে দেখো কত তাড়াতাড়ি চলে যাচ্ছি গেটে চলে যাচ্ছি গেট করানোর পরে আমি লজিক ফাংশন সরলীকরণ করাবো তবে তোমাদেরকে সাজেশন দিব এখন কি দিব সাজেশন যেখান থেকে তোমাদের ম্যাথ আসে সেটাই তোমাদেরকে এখন দেখাবো এখন আলোচনার কথা হচ্ছে লজিকের মধ্যে চলে যাব লজিক গেট এখান থেকে প্রশ্নটা আসে লজিক গেট কি এটাই আসে শুধু আর এটা এখান থেকে আসলে এইটা প্রশ্নটাই আসে লজিক গেট কি কারণ গেটের অংশটা যেহেতু অনেক বড় তো সেই ক্ষেত্রে প্রশ্নটা আসে লজিক গেট কি যে লজিক গেট কি এটা যদি তুমি জানতে চাও তাহলে তোমাকে যেটা জানতে হবে আসলে যুক্তি কি তো লজিক অর্থ এটা তো তোমরা জানো আমি যদি এখানে একটু লিখে দিই লজিক গেট তো লজিক অর্থ কি যুক্তি এটা সবাই একটু আগে বলছিলাম আর গেট অর্থ কি আচ্ছা গেট তোমরা কোথায় দাও বিয়ের গেট দাও না অনেকে বিয়ের গেট দেয় হ্যাঁ বিয়ের গেট দেয় অনেক সুন্দর মতো বিয়ের গেট দেয় আমরা যারা দুলা সরি আমরা তো দুলা না বিয়ের সাথে তো করি না যাই আর আমরা যারা মনে করো বরের সাথে যাই বর এখানে কি রুমাল দেয় এইভাবে কি হ্যাঁ অনেকে কি মানে দেয় না একটু লজ্জা পায় আরে ভাই তুই কিসের এত লজ্জা পাস লজ্জা কিসের হ্যাঁ একটু রুমাল টুমাল দেয় একটু একটু আট আর কি আর কিছুই না একটু রুমাল টুমাল দিয়ে গেটের ভিতর দিয়ে যাওয়ার সময় যখন যায় তখন মেয়েরা কি করে ডোন্ট মুভ আমাদের পারিশ্রমিক আগে দেন কিসের পারিশ্রমিক তো বলে এই যে আমরা গেটের সামনে দাঁড়ায় আমাদেরকে টাকা দিতে হবে টাকা না দিলে আমরা গেট ছাড়বো না এরা বলতেছে
যে আচ্ছা ঠিক আছে, আর ছেলেরা একটু টিপটাপি করে এখানের মধ্যে আইসা, গেটের সামনে আইসা, মেয়েরা অনেক উপযুক্ত মেয়েরা এখানে আসে বা অনেকে আসে, গেটের সামনে টাকা ছাড়া গেট ছাড়ে না। তো এরা বলতেছে ঠিক আছে দিমু কত, বলছে 10,000 টাকা প্রথমে দাবি করে, আস্তে আস্তে পাশের দিকে আসে আর কি, 10,000 টাকা দিতে হবে। বলছে আমরা এত টাকা দিতে পারবো না, সে 500 টাকা দেয়। এরা এইভাবে ছুড়ে মারে, তোমাদের টাকার দরকার নাই, আমরা গেট খুলবো না, গেট ছাড়বো না। যখন কি করে এইভাবে বাকবিতণ্ডা হয়, ছেলে মেয়েরা অনেক বেশি উত্তেজিত হয়ে যায়, তো তখন এরা মনে হয় 2,000, 3,000 বা 5,000 টাকা দিয়ে দেয়, তখন এরা গেট ছাড়ে। এই যে গেট যখন ছাড়ে দেখবা খুব দ্রুত গতিতে সবাই দৌড় শুরু করে গেটের ভিতরে ঢুকে। খেয়াল করছো নি তোমরা, আমরা অনেকগুলো বিয়েতে যাই দেখি খুব গেটের যখন পিতাটা কাটে অথবা গেট যখন ছেড়ে দেয় তখন দেখবা বর পক্ষরা খুব দ্রুত গতিতে, কারণ খুব বেশি ক্ষুধা লাগছে, এখানে তো খাওয়ার বিষয়, বিয়ে মানেই তো খাওয়া, এই খাওয়ার বিষয়ে দ্রুত গতিতে গিয়ে তোমার গিয়ে বসে স্টেজটা নেয়। আবার স্টেজের মধ্যে ভেজাল, ওখানে গিয়ে অনেকে দাঁড়ায় থাকে, স্টেজে উঠতে গেলে বা এখানে উঠতে গেলে টাকা দিতে হবে। তো যাই হোক অনেক খেলা। এই যে দেখো গেটের মধ্যে কি খুব দ্রুত গতিতে যায়, এই যে যাচ্ছে গেটের ভিতরে দ্রুত গতিতে বুঝছে, এইটাই কিন্তু সেই গেট, এর ভিতরে দ্রুত গতিতে যুক্তি আসা যাওয়া করে। অনেকে খায় আবার বের হয়ে চলে আসে, অনেকে আবার যায়, তার মানে আসা যাওয়ার মধ্যেই আসে। তাহলে লজিক গেট কি, যে গেট দিয়ে যুক্তি আসা যাওয়া করে তাকে লজিক গেট বলে। তাইলে এই গেট অর্থ কি, যার ভিতর দিয়ে এই যুক্তিটা আসা যাওয়া করে। তাহলে গেটের অর্থ কি, যার মধ্য দিয়ে কোনো কিছু আসা যাওয়া করে। গেট মানে কি, যার মধ্য দিয়ে, যার মধ্য দিয়ে কোনো কিছু আসা যাওয়া করে। তাহলে একদম ক্লিয়ার করে দিলাম তোমাদেরকে, লজিক অর্থ যুক্তি, গেট অর্থ যার মধ্য দিয়ে কোনো কিছু আসা যাওয়া করে, তার মানে লজিক গেট অর্থ যার মধ্য দিয়ে যুক্তি আসা যাওয়া করে। ক্লিয়ার? লজিক গেট কি, যার ভিতর দিয়ে যুক্তি আসা যাওয়া করে তাকে লজিক গেট বলে। তাহলে লজিক গেটের সংজ্ঞাটা বুঝে গেছো, যার ভিতর দিয়ে যুক্তি আসা যাওয়া করে তাকে লজিক গেট বলে। ক্লিয়ার? আচ্ছা, ওকে, ধন্যবাদ। আমি শুধু তোমাদেরকে বোঝানোর জন্য বিয়ে শাদীর কথা বলছি, আবার অনেকে তো একদম ইয়ে হয়ে যায়, বিয়ের কথা শুনলে একদম লজ্জায় অবস্থা শেষ হয়ে যায়। তো যাই হোক কথা কিন্তু সেটা না, কথা হচ্ছে বুঝাইছি লজিক গেটের পরে কিন্তু আমি সত্যক সারণীটা ধরবো, কারণ লজিক গেটের সাথে সত্যক সারণীটার সম্পর্ক। সত্যক সারণীটা আমি আনন্দাজ যা বুঝাইতে পারবো না, আমি লজিক গেটের কাজ করে সত্যক সারণীর কাজ করব। ওকে, তার লজিক গেট কি, যার ভিতর দিয়ে যুক্তি আসা যাওয়া করে তাকে লজিক গেট বলে। কিন্তু এটা কিন্তু আরো সাজাই সুন্দর করে লিখতে হবে, যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট, যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট, ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে, প্রবাহ নিয়ন্ত্রণ করে, তাকে লজিক গেট বলে। তাহলে আমি সিরিয়াল মতো তোমাদেরকে এই সংজ্ঞাটাও লেখাইছি, লজিক গেট কি, যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে লজিক গেট বলে। তার মানে এটার ভিতর দিয়ে শুধু যুক্তি আসা যাওয়া করবে, কিছু যুক্তি সত্য হবে, কিছু যুক্তি মিথ্যা হবে, কারণ সত্য মিথ্যারই তো খেলা। এই পৃথিবীটা রঙ্গমঞ্চ, আমরা সবাই অভিনেতা, আসলেও তো আমরা অভিনেতাই, এই পৃথিবীটা একটা রঙ্গের রঙ্গ চলতেছে, আমরা সবাই অভিনেতা, কারো অভিনয় ভালো হয়, কারো অভিনয় খারাপ হয়, সবাই কিন্তু অভিনেতা। এই অভিনেতার শেষে যখন সবকিছু শেষ হয়ে যায় তখন তোমার জীবনের পরিসমাপ্তি ঘটে, আস্তে আস্তে জীবন খাতা থেকে তোমার শেষ হয়ে যায়। এই জন্য আমি তোমাদেরকে একটা কথা বলতেছি, আমাকে আজকে একজনে কথা বললো, আমার এক স্টুডেন্ট, তার বিয়ে সম্পর্কে আমাকে ইনভাইট করলো, দাওয়াত দিল। তো আমি বললাম ঠিক আছে, আগে সকল কিছু বিবেচনা করো, দেখো সকল কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তুমি এখানে অ্যাকসেপ্ট করে নাও, হ্যাঁ ভালো হবে।
তো সে বললেন যে স্যার আসলে মানুষকে তো চেনা যায় না। তো আসলে মানুষকে কিন্তু সহজে চেনা যায় না, মানুষের ভদ্রতার আড়ালে, ভালো মানুষের আড়ালে কিন্তু শয়তান লুকিয়ে থাকে। সবাই সমাজের মধ্যে অনেক ভালো ভালো দেখায়, এমন ভাব করে, কিন্তু ভিতরগত ভাবে, পারিবারিক ভাবে অনেক মানে মানুষগুলো সত্যি ক্ষতিগ্রস্ত। এই জন্য আমি গার্ডিয়ানদেরকে একটা কথা বলবো, আপনি যা বলবেন চিন্তা ভাবনা করে করবেন। এই সন্তানদেরকে, এই সন্তান আপনার মানে খাওয়ার জন্য বা এই যে খায় আপনার বাসার মধ্যে অথবা যতটুকুই খায় বা আপনি খাওয়াইতেছেন, লালন পালন করতেছেন, এই কোনো পরের বাড়িতে খাওয়ার জন্য যায় না, একটু শান্তি পাওয়ার জন্য যায়। সেখানের মধ্যে গিয়ে যেন এখনকার মেয়েরা কোনো খাওয়ায় মরে না, খাওয়ায় কেউ কখনো মরে না, মরে একমাত্র মানসিক অশান্তিতে, হ্যাঁ মানসিক যন্ত্রণায় মরে। এই জন্য আমি এই কথাগুলো একদম সবার গার্ডিয়ানের কাছে পৌঁছিয়ে দিতে চাই। আমার চোখের যে দেখাগুলো সত্যি এগুলো আমার কাছে অনেক বেশি খারাপ লাগে। হ্যাঁ আপনার টাকা পয়সা পেয়ে বা টাকা পয়সা নিয়ে আপনার সন্তানগুলোকে মানে ইয়ে করেন, বিয়ে দেন, এই করেন, সেই করেন, মানে ছেলেদের টাকা পয়সা দেখে বা যাই হোক না কেন সামথিং, তো এখন এগুলো কিন্তু আসলে কথা না। এই আপনি আপনার মেয়েকে যদি সাধারণ একটা ছেলের কাছেও যদি বিয়ে দেন, তাহলে ওই মেয়েটা যেন সুখী হয় ওই বিষয়টা আগে দেখতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে মেয়ে। আপনি এত মানে ওর হাজব্যান্ড সরকারি চাকরি করে, এই করে, সে করে, এগুলো এখন বর্তমান পরিস্থিতি, বর্তমান জামানাটা খুব খারাপ, প্রচন্ড খারাপ। আমার শিক্ষার আড়ালে, আরেকজনের শিক্ষার আড়ালে, সবার শিক্ষার আড়ালে কিন্তু শয়তান লুকিয়ে থাকে। সো এই জিনিসগুলো ভালো মতো বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। তো লজিক গেট নিয়ে যেহেতু অনেকগুলো কথা আসে, আসলে আমি যখন বাংলা পড়াই তখন অনেক কথাই বলতে পারি, কিন্তু আইসিটির মধ্যে ম্যাথ ছাড়া কোনো কথা বলার সুযোগ থাকে না। তো লজিক গেটটা আমাদেরকে বুঝতে হবে, এটাই পরীক্ষাতে আসে। এরপর লজিক গেট কত প্রকার, কী কী, এগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো তোমাদের সাথে। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো কষ্ট করে একটু আমাকে কমেন্ট করো। যদি তোমাদের কমেন্টগুলো ইতিবাচক পাই, তাহলে সামনের ক্লাসটা আমরা নিতে চেষ্টা করবো। একটু কষ্ট করে কমেন্ট করো। সবাই রাইট রাইট কয়, কতক্ষণ পরে বলবো স্যার? হ্যাঁ সরকারি চাকরি সুন্দরী বউ। এখনই ওকে, আলহামদুলিল্লাহ সবার কাছে ভালো লাগছে, ক্লাসে শেয়ার করে দিও ইনশাল্লাহ। আগামী ক্লাস আবার দেখা হবে, আমরা লজিক গেটের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। তো আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ।